আসসালামু আলাইকুম। মেহেদি ই স্কুলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা। সাথে আছি মোহাম্মদ মেহেদি হাসান। আমরা আজকে মৌলিক সংখ্যা নির্ণয়ের অসাধারণ একটি টেকনিক শিখব, অর্থাৎ 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো আমরা মুখস্থ করে দেখেছি। 4, 422, 322, 321, অর্থাৎ 1 থেকে 10 পর্যন্ত 4টা মৌলিক সংখ্যা আছে, 11 থেকে 20 পর্যন্ত 4টা মৌলিক সংখ্যা আছে। কিন্তু সেই মৌলিক সংখ্যাগুলো যখন নির্ণয় করতে যায় তখন একটা ঝামেলায় পড়ে যায়, আসলে হিসাব করে করে করতে হয়। তো আজকে একটা টেকনিক দেখাবো, যে টেকনিকের সাহায্যে এই মৌলিক সংখ্যাগুলো নির্ণয়ে আর কোনো সমস্যা থাকবে না। তো প্রথমত আমরা মৌলিক সংখ্যা মূলত কোথা থেকে আসে, অর্থাৎ মৌলিক সংখ্যার উৎপত্তিটা একটু আলোচনা করে নিই। সাধারণত মৌলিক সংখ্যাটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার অন্তর্গত। মৌলিক সংখ্যাটা স্বাভাবিক সংখ্যার অন্তর্গত। এখন স্বাভাবিক সংখ্যা কোনগুলো? স্বাভাবিক সংখ্যা, এখন অবশ্যই সেটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা, সেটা হচ্ছে ধনাত্মক সংখ্যা, যেটা অর্থাৎ আমার 1 থেকে শুরু হয়ে মিলিয়ন বিলিয়ন পর্যন্ত চলতে থাকবে, শেষ নাই, অর্থাৎ শূন্য হইতে পারবে না। শূন্য কিন্তু স্বাভাবিক সংখ্যা নয়, শূন্যর পর থেকে, অর্থাৎ যেগুলো ধনাত্মক পূর্ণ সংখ্যা। অবশ্যই অবশ্যই এটা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা, এই স্বাভাবিক সংখ্যাটা ধনাত্মক পূর্ণ সংখ্যা। এখন আমরা এই স্বাভাবিক সংখ্যাকে 3টা ভাগে ভাগ করতেছি। 3টা ভাগ কি কি? 1টা ভাগ, 1টা ভাগ আর 1টা ভাগ। তো 1টা অংশের নাম বলতেছি, আজকে আমাদের আলোচনার বিষয়, 1টা অংশের নাম বলতেছি মৌলিক, আর 1টা অংশের নাম বলতেছি হচ্ছে যৌগিক। এখন তাহলে এইখানে এটা মৌলিক, এটা যৌগিক, তাহলে এইখানে আমি আর 1টা ঘর ফাঁকা রেখেছি, এইখানে কিছু একটা হবে। এখন সেটাকে, এটা হচ্ছে সবচাইতে ইন্টারেস্টিং বিষয়, যে মৌলিক এবং যৌগিকের মাঝে একটা ডিজিট আছে, সেটা 1টাই সংখ্যা। এখানে এরকম মৌলিক যৌগিক যেমন লিখেছে, এখানে শুধুমাত্র 1টাই ডিজিট, সেটা হচ্ছে অন। অর্থাৎ এইখান থেকে প্রতীয়মান হয় 1 কিন্তু মৌলিক সংখ্যা না, আবার যৌগিক সংখ্যা নয়। আচ্ছা, আমরা মৌলিক এবং যৌগিক 2টার আগে সংজ্ঞা দেই, তাহলে সংজ্ঞার পরেই ক্লিয়ার হয়ে যাবে যে 1টা মৌলিকও না আর যৌগিকও না। তো সাধারণত মৌলিক সংখ্যা কাকে বলে? মৌলিক সংখ্যা হলো যে সব সংখ্যার, যে সকল সংখ্যার, আমরা একটা ধরে নিলাম যে একটা সংখ্যা হচ্ছে 7, যে সকল সংখ্যার 1 এবং সেই সংখ্যা ব্যতীত অন্য কোনো গুণনীয়ক থাকে না, 1 এবং সেই সংখ্যা ব্যতীত অন্য কোনো গুণনীয়ক থাকবে না। এবং সংজ্ঞা বলতে হলে একটা জিনিস বলে নিতে হবে, 1 থেকে বড়, অর্থাৎ 1 থেকে বড় যেসব সংখ্যার 1 এবং সেই সংখ্যা ব্যতীত অন্য কোনো গুণনীয়ক নাই, তাহলে সেইগুলো হচ্ছে মৌলিক সংখ্যা হবে। একইভাবে যৌগিক সংখ্যা কোনগুলো? যৌগিক সংখ্যা হলো এর গুণনীয়ক 1 এবং মৌলিক সংখ্যার ক্ষেত্রে 1 এবং সেই সংখ্যাটা ব্যতীত অন্য গুণনীয়ক ছিল না। আর এইখানে আমার যৌগিক সংখ্যার ক্ষেত্রে অনেকগুলো গুণনীয়ক থাকতে পারে, অর্থাৎ মিনিমাম 2-এর অধিক থাকতে হবে। তাহলে এখানে 1টা গুণনীয়ক হয়, 2 গুণনীয়ক হয়, 5 গুণনীয়ক হয় এবং 10 গুণনীয়ক হয়। তাহলে দেখলাম এখানে 1, 2, 5, 10, এটা হচ্ছে গুণনীয়ক। আবার এখানে 1 আর 7 হচ্ছে গুণনীয়ক, এখানে 2টা আছে মিনিমাম গুণনীয়ক, আর এখানে গুণনীয়ক আছে কয়টা? এখানে আছে 4টা। অর্থাৎ মৌলিক সংখ্যার সর্বক্ষেত্রে গুণনীয়কের সংখ্যা হচ্ছে 2, আর যৌগিক সংখ্যার সর্বক্ষেত্রে গুণনীয়কের সংখ্যা 2-এর অধিক। 2 হলে তোমার মৌলিক হয়ে যায়, তো 2-এর অধিক। তাহলে এই যে 1 যেটা আছে, এটা 1 মৌলিক না যৌগিক? এটা আপনারা একটু মাইন্ড সেট আপ করেন এই বিষয়ে, যে 1 মৌলিক না যৌগিক। এই 1টা কিন্তু এর ভাজকের সংখ্যাও কিন্তু, অর্থাৎ এর যে গুণনীয়কের সংখ্যা, এটা কিন্তু 1-1-এ। আমরা যদি মৌলিক সংখ্যা বলতাম 1-কে, তাহলে 1-এর সাথে সাথে আর 1টা হতো। যেমন এখানে মৌলিক সংখ্যা 1 এবং সেই সংখ্যা, তাই 1-এর ক্ষেত্রে তো 1টা হলো, আর 1-টাকে আর 1-টা 1, 1-1 মানে তো একই জিনিস। তাহলে তো আমার মৌলিক সংখ্যার ক্ষেত্রে আমরা যে শর্ত বলতেছি, 1টা সে শর্ত ফিল আপ করতেছে না, আবার যৌগিকের জন্য যে শর্ত বলতেছি সেটাও ফিল আপ করতেছে না। এই জন্য 1-কে আলাদা করে রাখা হয়েছে, একে 1 ঘরে করে রাখা হয়েছে। 1টা হচ্ছে 1 ঘরে করা, অর্থাৎ 1টা মৌলিকও না যৌগিকও না। আচ্ছা, মূলত আমাদের এটা আলোচনার বিষয় ছিল না, আমরা জাস্ট ডিসক্রাইব করে দিলাম মৌলিক সংখ্যা কাকে বলে। এখন আমরা এই মৌলিক সংখ্যাটা কীভাবে বের করতে হয় সেই রুলসটা শিখব। তো এই রুলসটা শেখার জন্য আমি একটা সমীকরণ লিখব, যে সমীকরণের সাহায্যে পৃথিবীর সকল মৌলিক সংখ্যা বের করা সম্ভব। অর্থাৎ সেটা হচ্ছে 6n ±1। এখন একটা কথা আছে, অবশ্য 6n ±1 এইটা দ্বারা তৈরিকৃত সকল সংখ্যাই হচ্ছে মৌলিক সংখ্যা হবে না, কিন্তু সকল মৌলিক সংখ্যা কিন্তু 6n ±1 দ্বারা
মানে এইটা 6n + -1 এটাকে সংজ্ঞায়িত করে। অর্থাৎ আমরা যদি 6n + -1 দ্বারা যে সংখ্যা তৈরি করি না কেন, সেই সংখ্যাগুলো যে সবই মৌলিক হবে এমন কোনো কথা না, কিন্তু সকল মৌলিক সংখ্যা আবার 6n + -1 দ্বারা সংজ্ঞায়িত, এটা মনে রাখতে হবে। এখন কোনগুলো হবে না সেটা আমি অঙ্ক যখন করাবো তখন আস্তে আস্তে সেগুলো ক্লিয়ার হয়ে যাবে, যে আপনি নিজেই বলতে পারবেন যে এটা তো আসলে মৌলিক সংখ্যা নয়। আচ্ছা, তার আগে আমরা শুরু করি। আমরা প্রথমত দেখব যে 1 থেকে 50 পর্যন্ত এখানে কোন সংখ্যাগুলো আছে আমার মৌলিক সংখ্যা। তো তার আগে বলে রাখি, সর্বপ্রথম আমার 2 এবং 3টা এই সূত্রের সাহায্যে আসবে না। তো আমরা প্রথমত 2 আর 3টা লিখে নেই, 2 আর 3। এখন এই এর পরবর্তী যে মৌলিক সংখ্যাগুলো আছে সেগুলো আসবে। এখন এইখানে n এর যে ভ্যালুটা আছে সেই n এর ভ্যালুটা আমরা প্রথমত n এর মান 1 বসাবো, তারপরে 2 বসাবো, তারপরে 3 বসাবো, বসিয়ে দেখবো। তো n এর মান এবং এটা বসানোর পর আমি প্রথমেই বলেছিলাম 6n + -1 দ্বারা গঠিত সকল সংখ্যাই কিন্তু মৌলিক সংখ্যা হবে না, এবং এই 6n + -1 দ্বারা গঠিত যে সংখ্যাটা হবে এটা গঠন করার পরে আমরা দেখব যে এইটা 5 এবং 7 এই দুটো সংখ্যার যে কোনো একটা দ্বারা বিভাজ্য কিনা। যদি 5 এবং 7 যে কোনো একটা সংখ্যা দ্বারা বিভাজ্য হয় তাহলে কিন্তু মৌলিক সংখ্যা হবে না, এটা মনে রাখতে হবে যে সকল 6n + -1 মৌলিক সংখ্যা হবে না। কারণ কি? কারণ এর ভিতরে এমন কিছু সংখ্যা আসবে যেগুলো 5 এবং 7 দ্বারা বিভাজ্য হতেও পারে। তো আমরা কি দেখি, তো এখানে যদি n এর মান যদি আমি 1 বসাই তাহলে কত আসে, তাহলে 6 একে 6, 6-এর সাথে 1 যোগ করলে হয় 7, আর 6 থেকে 1 বিয়োগ করলে হয় 5। তাহলে দুইটা সংখ্যা পাচ্ছে, সেটা হচ্ছে 5 আর হচ্ছে 7। এখন n এর মান 1 বসিয়েছি, এবার n এর মান আমরা 2 বসাবো। 2 বসালে কত হয়, 6 × 2 = 12, 12-এর সাথে 1 যোগ করলে হয় 13, আর 12 থেকে 1 বিয়োগ করলে হয় 11, তাহলে 11 আর হচ্ছে 13। এখন n এর মান 2 বসিয়েছি, n এর মান আমরা এখন 3 বসাবো। তাহলে n এর মান যদি 3 বসাই তাহলে কত হয়, 3×6 = 18, 18-এর সাথে 1 যোগ করলে হয় 19, আর 18 থেকে 1 কম হচ্ছে 17, তাহলে এটা হবে 17 আর হচ্ছে 19। আচ্ছা, এখন এইখানে কোনোটাই কিন্তু আমার 5 কিংবা 7 দ্বারা বিভাজিত মানে বিভাজ্য হয় এমন কোনো সংখ্যাই নাই। তো আমরা আরেকটু বলে রাখি, 5 দ্বারা বিভাজ্য হয় জন্য কোনগুলো, 5 দ্বারা বিভাজ্য হয় যেসব সংখ্যার এককের স্থানে 0 বা 5 থাকে সেটা 5 দ্বারা বিভাজ্য। আর 7 দ্বারা যেটা বিভাজ্যটা ম্যানুয়াল হয় ওটা আপনারা অবশ্য বিভাজ্য সূত্র অনুসারে 7-8টা পড়ানো হয় না, কারণ 7-8টা একটু ডিফিকাল্ট হয়ে যায়, আপনারা ম্যানুয়াল হয়তো এটা মনে রাখবেন। 7-এর ঘরের নামটা জানলেই তো এগুলো হয়ে গেল, সমস্যা হয় না। আচ্ছা, এখন আমরা n এর মান 3 নিয়েছিলাম, এই দুটা পেয়েছি, n এর মান 4 নেব। 4 নিলে কত হয়, 4×6 = 24। এখন দেখেন 24 নিলে তাহলে 24-এর সঙ্গে 24 থেকে 1 কম মানে সেটা হচ্ছে 23, আর 24-এর সঙ্গে 1 যোগ করলে কত হয়, এটা হচ্ছে 25। এখন এই 25 দেখেন আমার এই 5 দ্বারা বিভাজ্যিত, যখন 5 দ্বারা বিভাজ্য হয় তখন আমরা এটা কিন্তু নিতে পারবো না, এটা আমরা কেটে দেবো, অর্থাৎ 25টা মৌলিক সংখ্যা হবে না। আমি প্রথমেই বলে দিয়েছি যে 6n + 1 দ্বারা সকল মৌলিক সংখ্যা ডিসক্রাইব করা যায়, কিন্তু 6n + 1 দ্বারা গঠিত সকল সংখ্যায় যে মৌলিক হবে সেটা মানে সেটা কোনো অবস্থাতেই এ করা হয় না, মানে গঠিত সকল সংখ্যায় মৌলিক সংখ্যা হয় না। 6n + -1 দ্বারা গঠিত সকল সংখ্যাই মৌলিক সংখ্যা নয়, কিন্তু সকল মৌলিক সংখ্যা হলো 6n + -1 দ্বারা সংজ্ঞায়িত। আচ্ছা, এখন n এর মান আমরা যখন 4 বসিয়েছিলাম তখন 23-25 পেয়েছিলাম, 25টা মৌলিক সংখ্যা নয়। যদি n এর মান আমি এখন 5 বসাই তাহলে কত হবে, 5×6 = 30, 30 থেকে 1 = 29, 30 থেকে 1 = 31, তাহলে 29 = 31 কিন্তু আবার মৌলিক সংখ্যা, কারণ 5 এবং 7 দ্বারা এটা ভাগ করা যায় না, ভাগ করা যায় কিন্তু একেবারে পুরোপুরি বিভাজিত নয়। এখন এবার আমরা বসালাম 6, যদি 7 বসাই তাহলে কত হবে, 5 বসালে 6 বসাবো, 6×6 = 36, 36-এর সঙ্গে 1 যোগ করলে হয় 37, 36 থেকে যদি আমরা 1 বাদ দিই তাহলে হয় 35, তাহলে 36 থেকে 1 বাদ দিলে হয় 35, আর 36-এর সঙ্গে 1 যোগ করলে হয় 37। এখন এই যে 35টা আছে এই 35টা কিন্তু আমার 5 দ্বারা বিভাজ্য, আবার 7 দ্বারা বিভাজ্য, 5×7 = 35, 2টা দ্বারা বিভাজ্য, তাহলে তো মোটে হবে না, কেটে দিলাম। আচ্ছা, এখন আসবো যে আমরা 6 নিলাম 7 নেব, তাহলে 7 নিলে কি হয়, 7 নিলে হয় 6×7 = 42, 42-এর থেকে 1 কম মানে 41, 42-এর সঙ্গে 1 বেশি 1 যোগ করলে হয় 43, তাহলে এটা হচ্ছে 41 আর এটা হচ্ছে 43, এদের একটাও 5 কিংবা 7 দ্বারা ভাগ করা যায় না। আচ্ছা, এখন আমরা দেখবো যে এই 6-এর মান আমরা 7 নিলে 41 হলে এখন 8 নেবো, 8 নিলে কত হয়, 6×8 = 48, 48 থেকে যদি 1 বাদ দেয়
তাহলে 47 আর এক যোগ করলে হয় 49। তাহলে একটা হচ্ছে 47 আর একটা হচ্ছে 49। এখন 49টা কিন্তু আমার এই 7 দ্বারা বিভাজ্য, তাহলে 7 দ্বারা বিভাজ্য হলে আমরা এইটা কেটে দেবো, তাহলে 49 হতে পারবে না। অর্থাৎ 1 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা আছে? 1 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা কিন্তু আমার এই যে এইগুলাই কিন্তু মৌলিক সংখ্যা, এর বাইরে আর কোনো মৌলিক সংখ্যা নাই। এখন যাদের মনে ছিল না যে মৌলিক সংখ্যা যেন কোনগুলো 1 থেকে আমার 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কী কী হবে, আমরা সাধারণত 50 পর্যন্ত বলি। 1 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা কী কী যেন হবে আমরা একটা ক্রম মনে রাখতাম, কি আমরা এরম একটা ক্রম মনে রাখতাম, 4 422, 322, 321। অর্থাৎ 1 থেকে 10 পর্যন্ত 4টা, 11 থেকে 20 পর্যন্ত 4টা, 21 থেকে 30 পর্যন্ত 2টা, 31 থেকে আমার 40 পর্যন্ত হচ্ছে 2টা, আবার আমার 41 থেকে 50 পর্যন্ত 3টা। অর্থাৎ আমরা যে 50 পর্যন্ত করেছি এইগুলো হচ্ছে সেই মূল কয়টা হলো, 3 আর 2 5 আর 2 7, আর 4 11, আর 4 15। দেখি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, আমার কিন্তু 1 থেকে 50 পর্যন্ত এই মৌলিক সংখ্যাগুলো খুব দ্রুতই বের করতে পেরেছি। এখন আমি শেখানোর জন্য আমার একটু টাইম লাগলো, যখন আপনি 2 আর 3টা বসায় অটোমেটিকলি এখানে করতে করতে যাবেন তখন দেখবেন আপনার এত সময় লাগতেছে না, খুব দ্রুতই করতে পারছেন। আমি আবারও একটা জিনিস বলি, 6n ± 1 দ্বারা গঠিত সকল সংখ্যাই যে মৌলিক হবে সেটা নয়, কিন্তু সকল মৌলিক সংখ্যাটাই কিন্তু 6n ± 1 দ্বারা আমার সংজ্ঞায়িত হয়। যেমন মনে করেন যে এই 23 যেটা, এই 23টা কীভাবে মৌলিক সংখ্যা হলো আপনি জেনে রাখেন, 6n ± 1। যদি আমি 6 এর সঙ্গে 6n ± 1 আমি যখন এনের মান যদি 4 নেই, তাহলে 4 6 24 থেকে 1 বিয়োগ করলে 23 হয়। তাহলে আমার এই 23টা যখন মৌলিক সংখ্যা, আমার কিন্তু 6n ± 1টা এইটা সংজ্ঞায়িত করতেছে, কিন্তু আবার 6n + 1 নিলে কিন্তু আমার সেটা হচ্ছে না। কাজে এই জন্য বলতেছি যে সকল মৌলিক সংখ্যা 6n ± 1 দ্বারা সংজ্ঞায়িত, কিন্তু সকল 6n ± 1 দ্বারা গঠিত সংখ্যা কিন্তু মৌলিক সংখ্যা নয়। একইভাবে আমি একটু দেখাতে চাই, অর্থাৎ আমি একটু দেখাই দেই যে এখানে এনের মান আমি বলেছি 100 পর্যন্ত সকল সংখ্যায় আমরা বলতে পারবো। এখন আমি এনের মান এখানে এখানে 8 পর্যন্ত নিয়ে এটা দেখে আসি, এর পরবর্তীতে এনের মান 9 10 11 12 এভাবে গেলেই আমরা মূলত এই 1 থেকে 100 পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলো আছে সেগুলো আমরা নির্ণয় করতে পারবো। তো আপনাদের কাজ থাকবে বাকি 51 থেকে 100 পর্যন্ত এই যে মৌলিক সংখ্যাগুলো আছে এই মৌলিক সংখ্যাগুলো নির্ণয় করুন, এবং নির্ণয় করে কমেন্টে একটু কষ্ট করে আমাকে লিখে দিন, তাহলে আমি অন্তত বুঝতে পারবো যে যে বিষয়গুলো আমি বলতে চেয়েছি আপনারা সেগুলো নিতে পেরেছেন, এবং সেগুলো বুঝতে পেরে অবশ্যই অবশ্যই আপনারা আপনাদের পরবর্তী যে কম্পিটিটিভ এক্সাম আছে সেখানে সেটা কাজে লাগাতে পারবেন। তো আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। গণিতের এই মজার জিনিসগুলো, এমন অনেক ধরনের মজার জিনিস আছে, সেগুলো খুব দ্রুতই আপনি আপনার হাতের নাগালে পেতে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে খুব দ্রুতই যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার ওয়ালে চলে আসে। তো আজকে পর্যন্তই, সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।